ينقسم إلى قسمين، شرك أكبر وشرك أصغر. الشرك دوبها كي بيبكتو، بروثم نمبر هتشي بورو شرك، يبون ديتيو نمبر هتشي شورو شرك. نعم، الشرك الأكبر نسأل عافية السلام إذا مات عليه فهو مخلد خلود أبدي في النار. بورو شرك كوري كيو جدي ميتو بورون كوري تطحا বড় শিরকের অবস্থায় যদি কাউর মৃত্যু হয় তাহলে সে জাহান্নামে সে চিরস্থায়ী জাহান্নামে সে যাবে نعم واذا مات على الشرك الاصغر نسال عافيه السلام يعذب بقدر شركه ثم يدخل الجنه لا يخلد في النار خلود ابدي আর দ্বিতীয় শিরক যেটি হচ্ছে ছোট শিরক এই ছোট শিরকের অবস্থায় কাউর যদি মৃত্যু হয় তাহলে সে তার যে গুনাহ সে গুনাহ পরিমাণ সে সে তাকে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে তারপরে সে جنتي جابي مراتب المحرمات أربعة حرام إير إستار هتشي چاتي صغائر برثمو نمبر هتشي چھوٹو گنا وعلى منها كبائر آر إرچي بڑو إسترتي هتشي كبير گنا وعلى من الكبائر الشرك الأصغر آر إرچي تیتو نمبر جتی هتشي إرچي بڑو آرکتو بڑو سٹی هتشي كبيرة صغيرة غنا نعم وأعلى شيء هو الشرك الأكبر نسأل عافية السلام چوتھو نمبر হচ্ছে সেটি হচ্ছে শিরক আকবার যেটি হচ্ছে সবচেয়ে বড় হারাম এবং গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শিরক আকবার থেকে যেন আমাদেরকে বাঁচান আমثل على الشرك الأكبر বড় শিরকের কিছু আমরা উদাহরণ পেশ করছি أي عبادة تصرف لغير الله فهذا هو الشرك الأكبر যে কোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কাউরির জন্য ব্যয় করা হয় তাহলে সেটা শিরকে আকবার সাল্লা লিগাইরিল্লাহ সে নামাজ পড়লো আল্লাহ ব্যতীত সাজাদা লিগাইরিল্লাহ আল্লাহ ব্যতীত অন্যর জন্য সে সিজদা করলো হজ্জ লিগাইরিল্লাহ সাওম লিগাইরিল্লাহ সে হজ করলো অন্যের জন্য সে নামাজ রোজা রাখলো অন্যের জন্য আত তাওয়াফ হাওলাল কুবুর আপনার অনুরূপভাবে কবরের চতুর্দিকে তওয়াফ করা আত যাবহ লিল জিন লিল আউলিয়া লিস সালিহিন অনুরূপভাবে আপনার যে ওলি আউলিয়াদের জন্য জিনের জন্য কুরবানি পশু জবা করা كل عبادة تصرف لغير الله فهذا الشرك أكبر شطران جي بطيك عبادات سي عبادات جدي الله رب العالمين بيتي تو انو كاوري جنو جدي قراهاي تاهولي شتي هو شرك أكبر دعا غير الله فيما لا يقدر عليه إلا الله شرك أكبر ونرب هبه جي دعا الله رب العالمين بيتي تو انو كيو قبول كرتي پارنا الله رب العالمين چھرا ديتي پارنا সে দোয়া যদি অন্য কাউরির কাছে করা হয় তাহলে সেটি শিরক আকবার না الشرك الاصغر امثله عليه আপনার ছোট শিরকের কিছু উদাহরণ আমরা পেশ করছি الحلف بغير الله الاحلف بالنبي صلى الله عليه وسلم بالولي بالحسين نعم بالراس بالرقبه باللحيه بتربه الجد نعم بالعشيره بالحياه جي উদাহরণ যেমন হলো ছোট শিরকে যে কসম খাওয়া আল্লাহ ব্যতীত অন্য কাউরির নামে কসম খাওয়া যেমন নবীর নামে যেমন আপনার কোনো ওলি আউলিয়ার নামে যেমন মানুষের কোনো মাথা বা ঘাড়ের বা দাড়ির বা অন্য কিছু মানে আল্লাহ ব্যতীত তথা আল্লাহ ব্যতীত অন্য কারে অন্য কাউরির নামে কসম খাওয়া হচ্ছে শিরক আসগা কাউল মা শা আল্লাহ ওয়া শিত অনুরূপভাবে এ কথা বলা যে মা শা আল্লাহ ওয়া শিত এ কথা বলা তথা হে নবী আপনি বা হে ব্যক্তি কোনো ব্যক্তিকে সম্বোধন করে বলা যে আপনি যা চান আর আল্লাহ আল্লাহ যা চান এভাবে এ কথা বলাও হচ্ছে শিরকে ছোট শিরকের অন্তর্ভুক্ত نعم الرياء من الشرك الاصغر يعبد يصلي مثلا وينوي بهذه الصلاه هي لله لكن ينوي بها المراءه الناس يعني مدح الناس بها فهذا من الشرك الاصغر نسال عافيه السلام অনুরূপভাবে মানুষ দেখানো কোনো ইবাদত করা তথা সে নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো এগুলো সে করে তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ তার প্রশংসা করবে মানুষ দেখে তাকে উৎসাহ দিবে বা মানুষ দেখে তার প্রশংসায় তার সে এটি মুখ এটি ই হবে মানুষ এটি হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত يعتقد ويجعل ما لم يجعل الله سبحانه وتعالى سبب سبب مثل يضع قلنا راس ثور اعن ذئاب حافر بعض الاشياء يعتقد انها اسباب اللي دفع العين هذا شرك اصغر অনুরূপভাবে কোনো বিষয়কে কোনো বিষয়কে কারণ সেটাকে ই করা মাধ্যম গ্রহণ করা যে সে আমার খারাপ থেকে আমাকে বাঁচাতে পারবে আমাকে খারাপ থেকে আমাকে রক্ষা করবে এটাও শিরকের আজকার ছোট শিরকের অন্তর্ভুক্ত আল্লাহু আ'লাম